হ্যালো বন্ধুরা পাখিস ব্লক চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আমি মাম্পি চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে তোমরা কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি মটর নিয়েছি সেদ্ধ করে তো আজকে মটর আর এটা হচ্ছে চর্বি আমি চর্বি দিয়ে একটি রেসিপি করতে চলেছি তো এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবং দিয়ে দেব এখানে কিছুটা চিনি এবং ভালো করে গরম হতে দেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা আমি দেখাচ্ছি এখানে আমি রেখে দিয়েছি কুচনো পেঁয়াজ এটা আমি দেব কিন্তু তার আগে দিয়ে দিলাম আমি তেলের উপরে গোটা জিরে এবং গোটা জিরেটা দেওয়ার পরে আমি সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং এটা আমি আস্তে আস্তে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি এবং আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এখানে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব তো কষাচ্ছি আমি ভালো করে এবং আমি কিছুটা টমেটো পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা টমেটোটাও এখানে আমি দিয়ে দিলাম যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আর সকলের কাছে অনুরোধ রইল প্রিয় ভিডিওটি দেখার জন্য তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখন আমি কষাচ্ছি তেল ছেড়ে দিয়েছে প্রায় কষানো হয়ে গেছে এখানে এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ আর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য তো আমি এখানে সেটা দিইনি আমার ঘরে ছিল না আজকে তো সেজন্য দিতে পারিনি তো ভালো করে এবার সব কিছু একসাথে মিশিয়ে আমি সব কষিয়ে নেব আমার সব কিছু একটু ভিডিওতে লেট হয় কেন নিজে এক হাতে মোবাইল ধরি এবং আর এক হাতে আমি ভিডিওটি বানাই তো কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর দিয়ে দিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি মিট মশলার গুঁড়ো যেহেতু আমি খাসির চর্বি দেব এখানে তার জন্য আমি এখানে মিট মশলা ব্যবহার করলাম দেখুন দেখতে কালারটা কত সুন্দর লাগছে প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো খাসির চর্বিগুলো যেগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছি এবং এই চর্বিগুলো দিয়েও আবার বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে তো ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে যে এবার চর্বি যেহেতু তার জন্য অনেকক্ষণই কষাতে হবে ভালো করে না কষালে চর্বিটা খেতে স্বাদ হবে না আর ভিতরে মশলাও যাবে না চর্বিগুলো সেদ্ধও হবে না তাই এটা ধীরে ধীরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আর বারবার নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় লক্ষ্য রাখতে হবে যে লেগে না যায় আমি আজ গ্যাসের আঁচটা কিছুটা লো রেখেছিলাম আবার কিছু সময় বাড়িয়ে দিচ্ছি আবার কিছু সময় লো করছি এইভাবেই করে করে আমাকে মশলাটা কষাতে হবে দেখুন মশলাটা প্রায় কষে গেছে চারোদিকে তেল ছেড়ে দিয়েছে এবং চর্বিগুলো দেখুন হয়ে এসেছে এবার যে আলু আর মটরগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেইগুলো এখানে দিয়ে দেব দিয়ে দিলাম এবং এইগুলোর সাথেও আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট মতন মিশিয়ে নিতে হবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আর ও এক পাশে আমি কিছুটা জল ফুটাতে দিয়েছি কেননা এখানে আমি গরম জল ব্যবহার করব ঠান্ডা জল দিলে সেদ্ধ করা মটরগুলো আবার শক্ত হয়ে যাবে তাই আমি এখানে দিয়ে দেব গরম জল তো আপনারাও চেষ্টা করবেন সবসময় গরম জল দেওয়া ঠান্ডা জল দেবেন না তাতে মটরগুলো শক্ত হয়ে যায় দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি মটরের সাথেও সব মিশে গেছে মশলাগুলো তো দু মিনিট থেকে তিন মিনিট আমি কষিয়ে নেওয়ার পর আমি এখানে সেই ফুটিয়ে রাখা জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার জল দিয়েছি এবার আমি একটা আস্তে করে ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে আমি আরও চার পাঁচ মিনিট ফুটতে দেবো ওটা ফুটতে থাকুক ভালো করে না ফুটলে খেতে টেস্ট হবে না এটাকে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে যেহেতু মটরগুলো সেদ্ধ কিন্তু চর্বি আছে তার জন্য আরেকটু ভালো করে সেদ্ধ করে নিলাম তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলাটা আমি নিজেই ঘরে তৈরি করেছি সেই ভাজা মশলার গুঁড়োটা আমি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলার এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এখানে আমি কিছুটা চিনি এবার দিয়ে দিলাম আমি এখানে কস্তুরি মেথি সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার সব কিছু আমি এবার মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি দু চারটে আলু এইভাবে ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা গাঢ় হয় ঠান্ডা হলে সত্যি এটা অনেকটাই গাঢ়ই হয়ে যাবে তবুও আমি দু চারটে আলু এইভাবে পাশ দিয়ে ভেঙে মিশিয়ে দিলাম আপনারাও চেষ্টা করবেন এইভাবে দু চারটে আলু ভেঙে মিশিয়ে দেওয়া এতে গ্রেভিটা সত্যি অনেক গাঢ় হবে খেতেও ভালো লাগবে তো এটা এখন পুরো তৈরি হয়ে গেছে দেখুন চর্বিগুলো সব উপর দিয়ে উঠে আছে ভেসে ভেসে তো চলুন দেখাচ্ছি আপনাদের এটা আমি সাফ করে এটা চাইলে আপনার রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন তো মাঝে আমার কারেন্ট চলে গেছিল তাই একটু অন্ধকার হয়ে গেছিলো দেখুন পুরো তৈরি হয়ে গেছে আমার চর্বি দিয়ে মটর ঘুগনি আমি বাটিতে বেড়েও নিয়েছি খাওয়ার জন্য দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে শেষ করছি ধন্যবাদ